everyone, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আবারো। সো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কাঠি কাবাব আর কি কাবাব আমরা আসলে সঠিক নাম এখনো সত্যি কথা যেটা বলতে পারতেছি না কিন্তু আমরা বানাচ্ছি একটা কাবাব। সো ওইটাই আমি দেখাবো কিভাবে বানাই আর এটা টেস্ট কেমন সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। সো এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে এখানে আমরা একটা ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে নেব একটা পেঁয়াজ, দেন চিকেন, তারপর এখন দিব হচ্ছে টমেটো, আবার চিকেন দিব, এখন আবার পেঁয়াজ, এভাবে করে আমরা পুরো কাবাবটা বানিয়ে ফেলবো। এই যে আমার কাবাব হয়ে গেছে, এটাকে আমরা ফ্রাই করবো। অ্যান্ড এখানে এরকম করে আমরা আরও অনেকগুলো কাবাব বানিয়ে ফেলছি। অ্যান্ড আমাকে আমাকে এই কাবাব বানানো শিখাইছে হয়েছে গিয়ে ফিরোজ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ফিরোজ ভাই, এত সুন্দর আমাকে কাবাব বানানো শেখানোর জন্য। আর যদিও আমি জাস্ট এখানে কয়েকটা ই করে দিছি, তাছাড়া সব কিছু কিন্তু ভাইয়াই করছে। অ্যান্ড আপনারা কি এটা রেসিপি চান কিনা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর এখন হচ্ছে আমরা এগুলো ফ্রাই করবো। তো এই যে গাইস, এখানে হচ্ছে আমাদের চিকেন টিকা কি কাঠি কাবাব, কাঠি কাবাব হয়ে গেছে। তো যেহেতু মাত্র ইফতার করলাম, তো এখন হচ্ছে এটা টেস্ট করে আপনারা দেখবো যাতে টেস্টটা কেমন হয়েছে। তো এখানে একটু কি আমি এখান থেকে একটু নিয়ে গেছিলাম, এখন টেস্ট করে আপনাদেরকে বলবো যে আসলে এটা কেমন হয়েছে। সিরিয়াসলি গাইস, অনেক মজা হয়েছে এটা। তো আপনারা কি চান কিনা যে আমি এটা রেসিপি করি আমাদের নেক্সট, যদি কোনো একটু ভিডিওতে আপনারা চান তাহলে আমরা করতে পারি, যদি আপনারা চান।